আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সমবায় অধিদপ্তর ঢাকায় সহকারী পরিদর্শক মহিলা সহকারী পরিদর্শক সহকারী প্রশিক্ষক কম্পিউটার টেবুলেটর ষাট মতো পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য নয় নম্বর অঙ্ক ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স কিউ মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স তো এটা ফ্যাখ্যান দিয়ে করতে হবে সেই ক্ষেত্রে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স যদি কমন নেই এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স যদি কমন নেই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এখন বিলট্রাম করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স কমন হলে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন ইলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স থ্রি ইন্টু এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স মাইনাস থ্রি হবে নির্ণ বিশ্লেষণ প্রশ্নের উত্তর তারপরে নাম্বার দশ নম্বর দশে বলা হচ্ছে একটি আয়ত্তাকার ক্ষেত্রে ধৈর্ঘ্যপ্রস্থির তিনগুণ আয়ত্ত ক্ষেত্রের ফল তিনশো বর্গমিটার হলে এর পরিসীমা কত হবে নির্ণয় তো আমরা ধরে নিব হচ্ছে ধর্গ এবং প্রস্থ প্রস্থ ধরে নিব হচ্ছে এক্স ধর্গ যেহেতু তিন গুণ তাহলে হচ্ছে থ্রি এক্স অতএব ক্ষেত্রফল আসবে হচ্ছে থ্রি এক্স ইন্টু এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি হান্ড্রেড বা থ্রি এক্স স্কোয়ার ইকুয়েল টু থ্রি হান্ড্রেড বা এক্স স্কোয়ার ইকুয়েল টু হান্ড্রেড বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টেন এক্সের মান আসবে হচ্ছে টেন এখন জিজ্ঞাসা করা হয়েছে পরিসীমা পরিসীমা ইকুয়েল টু টু ইন্টু ধৈর্গ প্লাস প্রস্থ ইকুয়াল টু আসবে টু ইন্টু ফোর এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এইট এক্স ইকুয়েল টু এইট ইন্টু টেন ইকুয়েল টু এইটি অর্থাৎ আশি মিটার হবে হচ্ছে বা এইটি মিটার হবে হচ্ছে পরিসীমা এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন তো যেহেতু আমরা ধরে নেই হচ্ছে ক্ষতির পরিমাণ হচ্ছে এক্স তাহলে লাভের পরিমাণ হবে হচ্ছে তার তিন গুণ থ্রি এক্স তাহলে এই ডিফারেন্সটা অতএব এই এক্স প্লাস থ্রি এক্স এই ডিফারেন্সটা হবে হচ্ছে এই চারশো পঞ্চাশ এবং তিনশো আটাত্তরের ডিফারেন্সের সমান বা এটা করলে আসবে হচ্ছে ফোর এক্স ইকুয়াল টু সেভেন্টি টু বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এইটিন এক্স যদি এইটিনে আসে জিজ্ঞাসা করা হয়েছে ক্রয় মূল্য তাহলে যেই মূল্যে বিক্রি করলে ক্ষতি হয় অর্থাৎ তিনশো আটাত্তরের সাথে যদি আমরা ক্ষতির টাকাটুকু যোগ করে দেই তাহলে ক্রয় মূল্য পাওয়া যাবে অর্থাৎ থ্রি নাইনটি সিক্স টাকা অর্থাৎ তিনশো ছিয়ানব্বই টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ